নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় খুশি ভোলার জেলেরা। সরগরম হয়ে উঠেছে জেলার ছোট বড় 67টি মৎস্য আড়ত। তবে পাশাপাশি জলদস্যুদের উপদ্রব বাড়ায় চিন্তায় পড়েছেন তারা। ভোলার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফাগুনের শুরু থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এতে দ্বীপ জেলা ভোলার লক্ষাধিক জেলের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, সেই সাথে সরগরম হয়ে উঠেছে জেলার ছোট বড় 67টি মৎস্য আড়ত। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন জেলে ও ব্যবসায়ীরা। বিভিন্ন আড়তে এখন ছোট ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা হালি, আর মাঝারি ইলিশের হালি 1200 থেকে 1500 টাকা। শীতের সিজনে মাছ আসছিল না, এখন গরমের সিজনে আসছিল, মাছের মৌসুম একটু ভালো। লারি চালা যায় দেয়, মোটামুটি কিন্তু ভালো দেয়, কিন্তু মাছ ভালো, কিন্তু মাছের দাম পাই না আমরা। মাছ কমা চলু, মাছটা ভালো জাটকা নিধন বন্ধ কার্যক্রমের সুফল এটি। ফেব্রুয়ারি মাসেও কিছু ইলিশ বেশি পরিমাণে ডিম ছাড়ে, যার কারণে সাগর থেকে মাছগুলো মিঠা পানির দিকে ধাবিত হয়। এছাড়া আমাদের পরিচালিত বিশেষ অভিযানের ফলে যে সকল অবৈধ জাল ছিল সেই জালগুলো আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। ইলিশের সঙ্গে বেড়েছে জলদস্যুদের উৎপাত। যদিও কোস্টগার্ডের দাবি, তাদের টহলের কারণে ডাকাতির প্রবণতা অনেক কমে গেছে। রাতটা কিন্তু জাল বাইতে না জলদস্যুর কর্তৃকে, কিন্তু দিনের বেলা যাই বাইটাই দিয়ে খাওয়ালায় আঙ্গরে তার যার হয়ে দেয় তার গলার হাজারবার শুকুর আদায় নেই আমার। এখন আমাদের প্রশাসক বারা যদি জলদস্যুর প্রতি একটু খেয়াল নিত বা ওদের প্রতি একটু দৃষ্টি ইয়া করতে, তাহলে আমাদের জেলেরা শান্তিভাবে কিছু মাছ ধরতে পারত। আগের মতো যেরকম ব্যাপক আকারে হতো সেইভাবে হচ্ছে না এখন। মূলত এগুলো হচ্ছে খুব মোবাইল কিছু ডাকার, মানে আগে যেমন স্ট্যাটিক তারা এক জায়গায় থেকে জিম্মি করে নিয়ে যেত, এখন ওইটা না। এখন বিভিন্ন জায়গায় স্পোরডিক হয়েতে এই মোবাইল মানে হুট করে ডাঙ্গা থেকে আসে, এসে আমরা এগুলো কিছু তথ্য পেয়েছি, যতদূর সম্ভব নির্মূল করার চেষ্টা করব। এদিকে ইলিশের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে 1 মার্চ থেকে 2 মাসের জন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার 190 কিলোমিটার নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আসছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।